সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি। ভূমধ্য সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি। ভূমধ্য সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি। ভূমধ্য সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি। ভূমধ্য সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি। ভূমধ্য সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি। ভূমধ্য সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি। ভূমধ্য সাগর জুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালির মন্ত্রিসভা। একই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য $5.45 মিলিয়ন প্রদান করবে দেশটির সরকার। চলতি বছর এ পর্যন্ত 31,000-এর বেশি অভিবাসী ইতালিতে গেছে বলে জানানো হয়, যা গত বছরের এই সময়ের তুলনায় 7,900 জন বেশি।